হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার এনভি জার্নি চ্যানেল। আজকে আমি আবারও হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি রান্না করব ডিমের কারি। সেজন্য আমি ডিম নিয়ে নিয়েছি, এখানে নিয়েছি মশলা, মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলা, আর এখানে জিরা, লবঙ্গ, গুলমরিচ, এলাচি, দুটা বড় তেজপাতা। এখানে নিয়েছি বড় দুটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, রসুন আর আদা বাটা, ধনে পাতা। ডিমের কারি করার জন্য প্রথমত আমি ডিমগুলোকে সিদ্ধ করে নিব। ডিমগুলোকে সিদ্ধ হতে দিয়ে দিয়েছি। ডিম সিদ্ধ করে নিয়েছি আমি। এবার ডিমগুলোর গায়ে কাঁটা চামচ দিয়ে একটু একটু মেখে দিব। এবার আমি ডিমগুলোকে মেরিনেট করব। একটু হলুদ গুঁড়ো, একটু মরিচ গুঁড়ো, একটু লবণ। এবার ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেছে, এখন আমি প্যানে এগুলোকে ভেজে নেব। ডিমগুলোকে ভাজার জন্য আমি এখানে অল্প তেল দিয়ে দিয়েছি প্যানে। তেলগুলো গরম হয়েছে, আমি একে একে আমার ডিমগুলো দিব। উলট পালট করে ভেজে নিব। একটু লাল লাল করে ভেজে নেওয়ার পরে আমি ডিমগুলোকে তুলে নিব। আমার ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি রান্নার মূল পর্বে যাব। ডিমের কারি রান্না করার জন্য আমি একটা আলাদা প্যান নিয়েছি। প্যানে অল্প তেল দিয়ে দিচ্ছি। গরম হয়েছে, প্রথমে দিব তেজপাতা, তারপর দিব লবঙ্গ, গোলমরিচ, এলাচি একসাথে দিয়ে দিচ্ছি। একটু নেড়ে দিব। জিরা দিয়ে ভালো করে তেলের মধ্যে গরম করে ফেলব। এবার দিব পেঁয়াজ, পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসার পর দিব রসুন আর আদা বাটা। রসুন আর আদা বাটা দিব। ভালো করে মিক্স করে দিব। পেঁয়াজের সাথে রসুন আর আদা বাটা ভালো করে মিক্স করে দিব। রসুন আদা বাটা পেঁয়াজের সাথে ভালো করে মিক্স করে নেওয়ার পরে আমি এখন দিব আমার মশলাগুলো। দিব একটু করে লবণ, একটু
তারপর যে মশলাগুলো আমি নিয়েছিলাম এখানে মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো গরম মশলা গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো এগুলো আমি সব দিয়ে দিব। মশলাগুলো দিয়ে দেওয়ার পর আমি একটু পানি দিয়ে দিব। পানির সাথে মশলাগুলো ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে মিক্স করে দিব। মশলাগুলোকে ভালো করে কষানোর জন্য আমি ঢাকনা দিয়ে দিব। আরো একটু ভালো করে কষানোর জন্য আমি আর একটু পানি দিব। ভালো করে মিক্স করে একটু কষানোর জন্য ঢাকনাটা দিয়ে দিব। আমার মশলাগুলো কষানো হয়ে গিয়েছে, এবার আমি ডিমগুলো দিব। মশলার সাথে ডিমগুলোকে ভালো করে মিশিয়ে দিব। আর একটু কষুক ঢাকনা দিয়ে দিব। আমার ডিমের কারি একেবারেই তৈরি হয়ে গিয়েছে। এখন আমি ধনে পাতা দিয়ে দিব। আমার ডিমের কারি একেবারে প্রস্তুত পরিবেশনের জন্য। আপনারা অবশ্যই ঘরে ট্রাই করবেন। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং যত পারেন তত বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।